আমাদের আসলে এখন মূল লক্ষ্য হল যে এই যে জুলাইয়ের গণ আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের প্রাপ্তি সেই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজানো এবং সেই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন আমাদের সহযোগিতা দেবার দরকার আছে তেমন একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারেরও আমাদের সাথে আলোচনা এবং সামনের বাংলাদেশ কিভাবে সুন্দরভাবে গোছানো যায় সেই জিনিসগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে আর ভারত নিয়ে যেটা কথা হয়েছে যে আমরা আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সেই সিদ্ধান্ত নিয়েছি যে ভারত ইতিমধ্যে বা ভারতের আপনার দায়িত্বশীল রাজনীতিবিদরা ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন নেতিবাচক কথা বলেছেন বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের সরকার এবং জনগণ সম্বন্ধে সেগুলোর একটা শক্ত রেসপন্স বাংলাদেশ সরকার থেকে আসতে হবে সেটা কিভাবে হতে পারে কি হতে পারে এগুলো নিয়েও আমরা অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক এই যে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে সমন্বয়কারী বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন এবং তরুণ সমাজে জ्यादा নেতৃত্বের জায়গা ছিল কিন্তু হয়তো কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে দাওয়াত জানিয়েছি আগামী রবিবার যদিও এই মুহূর্তে এই তারিখটা একটু বদল হতে পারে কারণ আমরা আসলে ডিসকাশনের সময় দেখছিলাম যে আগামী কয়েকদিন আবহাওয়ার প্রতিকূলতা যদি বেশি দেখি তাহলে হয়তো আগামী রবিবার থেকে আমরা মঙ্গলবার বা বৃহস্পতিবার করতে পারি বাট আপাতত আমরা চাচ্ছি আগামী রবিবারই করতে ওয়েদার পারমিটিং তরুণ নেতৃত্ব যারা দিয়েছেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দাওয়াত জানিয়ে তাদের কাছ থেকেও আমরা শুনতে চাই নতুন বাংলাদেশ থেকে তাদের কি প্রত্যাশা সো তারা বলবেন আমরা আমরা শুনবো এবং আওয়াজটাও বাংলাদেশের জনগণ সরকার এবং আপনার আমাদের মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। আমি যতদূর লাস্ট কাউন্ট যতদূর পেয়েছি সবচেয়ে বেশি আহত নিহত ঢাকা শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে সো অনেক বড় জায়গা থেকে অনেক অবদান রেখেছে কিন্তু অবদান কিন্তু শুধু নিজের জন্য রাখেনি আমি সম্মুখ থেকে আন্দোলনে ছিলাম আমি নিজে গুলি খেয়েছি আমার পাশে একশো দুইশো পাঁচশো জন গুলি খেয়েছে তাদেরকে তাদের সেবা দিতে চেষ্টা করেছি তাদের সাথে দৌড়াতে চেষ্টা করেছি একটা জিনিস আমার কাছে পরিষ্কার আর কাছে কারোর কাছে পরিষ্কার হোক আর না হোক যে এই আন্দোলনে তরুণ ছাত্র সমাজ বা যারাই ছিলেন তারা কেউ নিজের কথা চিন্তা করেছিলেন না তারা সব দেশ এবং তাদের আশেপাশে সবার কথা চিন্তা করেছিলেন তাহলে সেই চিন্তা করে যদি থেকে থাকে তাহলে আমি বিশ্বাস করি যে তারাও চাইবেন অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন বাংলাদেশ আমরা যেটাই ভাবে সাজাই না কেন যেন সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জন্য সাজাই প্রথমত আমরা বড় দাগেই জানি যে বাংলাদেশের সংবিধানে মানে এগেন তেপ্পান্ন বছর বয়স হয়ে গেছে তো এই সংবিধানটার সো আমরা জানি এই বাহান্ন বছর সংবিধানের মানে ভুল ত্রুটি বড় দাগে কি কি আছে এগুলো সম্বন্ধে আমরা জানি তো এর ভিতরে বড় একটা ভুল হলো আর্টিকেল সেভেন্টি বা সত্তর অনুচ্ছেদ সত্তর অনুচ্ছেদে যেটা পরিষ্কার করে হলো যে ফ্লোর ক্রসিং করা যাবে না ফ্লোর ক্রসিং করা যাবে না মানে আপনি যেই দলের মেম্বারশিপে মানে যেই দলের মার্কা নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে সংসদে গেছেন সেই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না যদিও আপনি ওই জিনিসটাতে বিশ্বাস নাও বা করেন ওই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না শুধু বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না তা না যখন ভোট হবে তখন আপনি আপনি ভোট দেয়া থেকে আপনি এই ভোট আপনার ভোট সাসপেন্ডও করতে পারবেন আপনার ভোট দিতেই হবে এবং আপনার দলের হয়েই ভোট দিতে হবে তাহলে এইটা আমরা বিশ্বাস করি যে সংবিধানের যে প্রিন্সিপাল সংসদের জন্য যেই জিনিসটা সংসদ যেভাবে তৈরি করা যে সংসদে যে কোনো কেউ যখন যাবে তখন সে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যাবে তাহলে জনগণের ভোট দিয়ে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি যায় এবং সে যদি মনে করে যে তার এলাকার জনগণ যারা তাকে ভোট দিয়েছে তারা একটা পার্টিকুলার বিলের বিরুদ্ধে দাঁড়াতো কিন্তু তার পার্টি এই বিলটা উত্থাপন করেছে তাহলে সে কেন জোরপূর্বক ওই বিলের পক্ষে তার ভোট দিতে হবে সো এই সত্তর অনুচ্ছেদ মানে আর্টিকেল সেভেনটি এইটা আপনার রিসেন্ট করা বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রস্তুতি নিচ্ছি এককভাবেই নির্বাচন করবার তেইশ সালের শুরুর দিকে যখন আমরা এই নির্বাচনটা তখন আমরা তো জানি না যে আমরা আদৌ নির্বাচন করবো কি করব না তখন আমাদের দাবি দেওয়া ছিল এই ফ্যাস আওয়ামী সরকারের থেকে কিন্তু তখনই আমরা যেভাবে তৈরি হওয়া শুরু করেছিলাম যে আমরা তিনশো আসনের কাছাকাছি আমাদের ক্যান্ডিডেট থাকবে এই ধরনের একটা প্রিপারেশন তেইশ সালে আমাদের ছিল সো যেহেতু তেইশ সালে ছিল এবং তখন এই ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম তাহলে আগামীতে যখন মানে সামনে যে ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন হবে সেখানে আমরা খুবই আশাবাদী যে আমরা তিনশো জন শক্ত ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করতে সক্ষম হবে তবে আলটিমেটলি নির্বাচন আমরা একক করব না কোয়ালিশনে করব। এগুলো নির্বাচনে আরও কাছাকাছি যেই আমরা পরিষ্কারভাবে বলতে পারব বাট এই মুহূর্তে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আমরা তৈরি তৈয়ারি নিচ্ছি তিনশো আসনে আমাদের দলের শক্ত ক্যান্ডিডেট দেওয়া